নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আমাদের জাতীয় দল নিয়ে কথা বলা রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তাই মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলা যায় তো জাতীয় দল কলকাতায় কালকে এসে গেছে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম আজকে থেকে কিন্তু মোটামুটি প্র্যাকটিস শুরু হয়ে গেছে এবং তারা জোর কদমে প্র্যাকটিস করছে আজকে সমস্ত সাংবাদিকদের কিন্তু প্র্যাকটিস দেখার জন্য অ্যালাউ করা হয়েছিল এবং ফুল টাইম প্র্যাকটিস দেখার জন্য অ্যালাউ করা হয়েছিল তো সেখানে যদি আমরা আমাদের নিয়ে কথা বলি তো টিম তো ঠিকঠাকই রয়েছে ভালো তারা ট্রেনিং করেছে এতদিন ধরে কিন্তু তাদের মনের মধ্যে একটু হলেও কোথাও দুঃখ কোথাও একটু হলেও যে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ সেই জিনিসটা চলছে কিন্তু টিম এটাই জানিয়েছে যে আমরা নিজেদের 100% দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব এটাই কিন্তু ক্যাপ্টেনের জন্য আমাদের লড়াই হবে তো ম্যাচটা কিন্তু আমরা জিতব আর সকলকে সমর্থন করতে আসার জন্য আহ্বান জানিয়েছে এবার টিকিটের ব্যাপার নিয়ে সত্যি প্রচন্ড পরিমাণে সমস্যা আজকে তো তিরিশ তারিখ হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত অফলাইন টিকিটের রকম ব্যবস্থা হলো না অনলাইন কখন ছাড়ছে কিভাবে ছাড়ছে কেউই জানতে পারছে না কালকে যেরকমটা বলেছিলাম যে কালকে টিকিট ছাড়া হবে সেইভাবে ওখানে ইন্টারেস্ট শো করে রাখলে অনেক সময় নোটিফিকেশান আসে সেইভাবে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট টিকিট অ্যাভেলেবেল হচ্ছে বেরিয়ে যাচ্ছে এইভাবে তো বোঝা সম্ভব নয় তো টিকিট নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা চলছে আর যারা টিকিট কেটে নিয়েছে প্রচুর টিকিট কেটে নিয়েছে যেরকমটা হয় তো সেরকমই চলছে কিছু বলার নেই খুবই খারাপ জিনিস চলছে তো দেখো যদি কেউ টিকিট পেয়ে যাও তো অবশ্যই মাঠে যাও নিয়ে টিমকে সাপোর্ট করো এটাই বলবো তো এরপরে যদি আমাদের ন্যাশনাল টিমের জার্সি নিয়ে একটুখানি কথা বলি তো জার্সি কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে নতুন একটু ডিজাইন কিন্তু এসেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জার্সিটা তো কতটা ভালো হয়েছে ব্লু টাইগার্স এর জার্সি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এরপরে আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলব উনত্রিশ বছর বয়সী অ্যাটাকিং ওয়েডফিল্ডার এ প্লেয়ার ব্র্যান্ডন এফসি গোয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু এবার সে অফিসিয়ালি ছিন্ন করল তো এই নিউজটা কিন্তু আইএফটি তারাই প্রথম ব্রেক করেছিল যে ব্র্যান্ডনকে কিন্তু আমরা নেক্সট সিজনে এফসি গোয়ার জার্সি গায়ে দেখতে পাবো না তারপর মার্কাস তোমরা সকলেই জানো গোয়ার একজন সাংবাদিক তো মার্কাস জানিয়েছিল সেরকমটা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আজকে সব কিছুর অবসান আজকে মার্কাসকে এই সরি আজকে ব্র্যান্ডনকে কিন্তু একদম অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এফসি গোয়া আর কিছুদিন আগেও মার্কাস সেটাই বলেছিল যে হ্যাঁ এফসি গোয়া কিন্তু ছাড়ছে ব্র্যান্ডন তো তার অফিসিয়াল কনফার্মেশান এসে গেছে শোনা যাচ্ছে তাকে নেওয়ার ব্যাপারে কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে রেখে দিয়েছে মুম্বাই সিটি এফসি তো এই ডিলটার ডান তোমরা এটুকু ধরে রাখতে পারো তো এরপরে যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি তো সেই প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয় তিরিশ বছর বয়সী রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে রায়ান উইলিয়ামস ব্যাঙ্গালুরু এফসি জার্সি গায়ে এই সিজনে আইএসএলের ষোলো ম্যাচে মাত্র তিনটে গোল করতে দেখা গেছে এবং টোটাল যদি তার পারফরমেন্স নিয়ে কথা বলা যায় এমন কিছু আহামরি পারফরম্যান্স ছিল না তবুও কিন্তু ব্যাঙ্গালুরু এফসি তার উপর ভরসা রাখতে চলেছে শোনা যাচ্ছে খেলনা তরফ থেকে যে আপডেটটা বেরিয়ে এসেছে যে দু বছরের কিন্তু আরও চুক্তি বাড়াতে চলেছে রায়ান উইলিয়ামসের সঙ্গে ব্যাঙ্গালুরু এফসি তো এটা কিন্তু অলমোস্ট ডান অফিসিয়াল কনফার্মেশন তোমরা খুব তাড়াতাড়ি বেঙ্গালুরু এর তরফ থেকে দেখতে পেয়ে যাবে তো এরপরে সরাসরি আমরা চলে আসি যদি ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গলের কিন্তু সিজনের থেকে সেরা প্লেয়ার হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছে তেইশ বছর বয়সী ভারতীয় গোলকিপার প্রপসকান সিং গিল এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে গিলের পারফরমেন্স কি সেটা কিন্তু গিল প্রমাণ করছে আর ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে টাকা খরচা করে যদি ভালো প্লেয়ারকে তোলা যায় পরিকল্পনা মাফিক তাহলে কিন্তু তার ভালো ফলাফল পাওয়া যায় সেইভাবেই কিন্তু গিল তার সেরা পারফরমেন্স দিয়েছে টোটাল কিন্তু তার এই সিজনে অনেক ক্লিয়ারেন্স রেখেছে সেভ করেছে তো দুর্দান্ত সময় গেছে দশ দশটা ক্লিয়ারেন্স বত্রিশটা ম্যাচে তো আলাদাই কিন্তু পারফরমেন্স করতে দেখা গেছে প্রসুকান্ত সিং গিলকে সে কিন্তু মানে দু হাজার তেইশ চব্বিশ সিজনে সেরা প্লেয়ার হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে ভোটের মাধ্যমে এরপরে আমরা দুজন বিদেশি স্ট্রাইকারকে নিয়ে কথা বলবো তো আজকে খেলনামের তরফ থেকে কিন্তু তাদের লাইভে এসে আজকে বেশ কিছু জিনিস জানানো হয়েছে সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ারটাকে নিয়ে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তেত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফর প্লেয়ার জর্জে পেরিরা ডিয়াজ মুম্বাই সিটি এফসির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে ফ্রি প্লেয়ার হয়ে গেছে এবার এই প্লেয়ারকে নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট শো করেছিল সেখানে এফসি গোয়ার নাম শোনা গিয়েছিল ব্যাঙ্গালুরু এফসি এক প্রকার অনেকটাই কথাবার্তা চালিয়ে রেখেছিল তো আজকে খেলনাওয়ের তরফ থেকে যেটুকু আপডেট বেরিয়ে আসছে তো এই জর্জে পেরিডার ডিয়ার যে ব্যাঙ্গালুরুতে সাইন করে দিয়েছে এরকম কিন্তু এখনো কোনো ব্যাপার নয় সে কিন্তু কথাবার্তা অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্গালুরু এফসি সাইনিংটাকে কমপ্লিট করেনি তারা রীতিমতন রায়ান উইলিয়ামসের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে তারা আরও ভালো মানের কিন্তু বিদেশি স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছে যদি সেই বিদেশি স্ট্রাইকারকে পেয়ে যায় তাকে সাইন করানো হবে পেরিরা ডিয়াজকে সেক্ষেত্রে সাইন করাবে না ব্যাঙ্গালুরু এফসি এরকমটাই কিন্তু নেগি জানিয়েছে এছাড়া কিন্তু আরও একটা বড় আপডেট শেয়ার করেছে যে একত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার ডিমিট্রিয়স ডিয়ামান্টগকেসকে নিয়ে তো তাকে নিয়েও জানিয়েছে যে এখনও পর্যন্ত সে কিন্তু কোনো ক্লাবে যেটা অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করেনি একাধিক ক্লাব কিন্তু রেসের মধ্যে রয়েছে তাকে নেবার ব্যাপারে এবং সে যেটা চাইছে মানে একটা বিরাট পরিমাণ আর্থিক ব্যাপার কিন্তু চাইছে মানে একটা টাকার পাহাড় সব কিছু যদি দেখা যায় তো সেক্ষেত্রে সাড়ে চার কোটি টাকা পার ইয়ার মানে সেখানে ট্যাক্স সহ সেটা কিন্তু তার স্যালারি হতে চলেছে এরকম একটা বড় অ্যামাউন্ট চাইছে কিন্তু রেসের মধ্যে তো অনেক ক্লাবই রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে যেটুকু তোমাদের জানিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে আশিস নেগির মত অনুযায়ী এখনও পর্যন্ত সাইনিং হয়নি তো নানান জায়গা থেকে নানান রকম আপডেট আসছে তোমরা শুধুমাত্র অপেক্ষা করো সময় কথা বলবে সময়তেই সব কিছু জানতে পারবো যে শেষ পর্যন্ত কোন ক্লাবে সাইন করছে এই ডিমি তো আমরা সবাই আশাবাদী বা আশা করছি যে সে ইস্টবেঙ্গলেই সাইন করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আশিস নাকি যেটা জানিয়েছে কোথাও সিগনেচার হয়নি আর তার টাকা চাই পরিষ্কার কথা টাকা চাই তার সেটাই হচ্ছে তার প্রথম এবং প্রধান মানে ব্যাপার যেখানে টাকা বেশি সেখানেই সে একদম সাইন করবে যদিও ইস্টবেঙ্গল রেসে এগিয়ে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে যদি প্রথমবারের জন্য আসো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ